যাদের মধ্যে 36 জন নেপালি এবং বাকিরা বাংলাদেশি। যতদূর জানা যাচ্ছে যে বাংলাদেশি যাত্রীদের মধ্যে 2 জন আছেন ইকোনমি ক্যাডারের এবং সে বাকিরা হয়তো শিক্ষার্থী, তারা সেখানে বেড়াতে যাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে। সব মিলে হয়তো 7 থেকে 8 জন বাংলাদেশের পরিচয় এখন পর্যন্ত জানা গেছে, তবে আনুষ্ঠানিকভাবে তাদের পরিচয় এখন নিশ্চিত হওয়া যায়। বাংলাদেশ সময় দুপুর 12:52 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয় বিমানটি। নেপালের স্থানীয় সময় বেলা 2:20 কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় যেমনটি ধারণা করা হচ্ছে পাইলট হয়তো নিয়ন্ত্রণ হারান, এর পরপরই উড়োজাহাজটি রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং তারপরে বিমানটিতে আগুন ধরে যায়। আমরা বিমানটির উদ্ধার তৎপরতা এবং বিমানটির ধ্বংসাবশেষ আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি এবিসি নিউজের মাধ্যমে। নেপালের কাঠমান্ডুতে বিমান বিধ্বস্তের ঘটনায় বেঁচে যান রাশিটা ইন্টারন্যাশনাল ট্রাভেলস এবং ট্যুরসের সদস্য বসন্তা বোহরা। এখন তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন, মাথা এবং পায়ে আঘাত পেয়েছেন তিনি। তিনি জানিয়েছেন যে বিমানটিতে বিভিন্ন ট্রাভেল এজেন্সির 16 নেপালি যাত্রী ছিলেন। বোহরা আরও জানান, ঢাকা থেকে বিমানটি ছেড়ে যাওয়ার সময় সবকিছু স্বাভাবিক থাকলেও অবতরণের সময় অস্বাভাবিক মনে হয়। তবে বিধ্বস্ত হওয়ার ঠিক আগ মুহূর্তেই তিনি জানালার কাচ ভেঙে বিমান থেকে নেমে যেতে সক্ষম হন। এরপর তার কিছু মনে নেই বলে জানিয়েছেন তিনি। হাসপাতালে নেওয়া হলে জ্ঞান ফিরে তার। দর্শক, ইউএস বাংলার বিধ্বস্ত বিমানে বেঁচে যাওয়া এক যাত্রীর সাথে কথা বলেছেন সহকর্মী মাহবুব আলম। আমরা তার কাছে যেতে চাই। মাহবুব, আপনি যে যাত্রীর সাথে কথা বলেছেন তার পরিচয় সহ তিনি কি কি জানিয়েছেন যদি আমাদের জানাতেন। দীর্ঘসাদ, আসলে এই ঘটনার পরপরই আমরা জানার জন্য উদ্গ্রীব ছিলাম যে আসলে এই এয়ারক্রাফটের বাংলাদেশের কতজন যাত্রী ছিল এবং তাদের মধ্যে কারা ছিল, তাদের অবস্থা আসলে কি। এরই অনুসন্ধান করতে করতে এক পর্যায়ে আমরা জানতে পারি যে বাংলাদেশের ধানমন্ডির বাসিন্দা রুবায়াত, তিনি ব্যাংক এশিয়ায় চাকরি করেন, ভ্রমণ ভিসায় তিনি নেপালের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন এবং তিনি এই দুর্ঘটনায় পতিত হয়েছেন। তবে সুখবর হলো তিনি এখনও শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা এবং তিনি নিজে তার বন্ধু এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি এই মুহূর্তে নেপালের KMC হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তিনি কথা বলেছেন এবং তার বর্ণনা মতে আমরা যতটুকু জানতে পেরেছি যে এই বিমানটি অবতরণের সঙ্গে সঙ্গে বিকট শব্দ হয় এবং তার কয়েক সেকেন্ডের মধ্যেই রানওয়ে থেকে ছিটকে পড়ে বেশ অনেক দূরে চলে যায় এবং সঙ্গে সঙ্গে বিমানের সামনের দিকে ধোয়া উঠতে থাকে। এর পরবর্তীতে আসলে তিনি কিছুই বলতে পারবেন না, কী ঘটেছে, কেন ঘটেছে, এবং পরবর্তীতেই তিনি সংজ্ঞা হারিয়ে ফেলেন। প্রথম উদ্ধার কাজে যোগ দিয়ে সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের কর্মীরা যে 17 জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছিল তাদের মধ্যেই একজন রুবায়াত বলে আমরা জানতে পেরেছি। আর NDTV যে তথ্য উল্লেখ করছে তাতে বলা যায় যে এখন পর্যন্ত নিহতের সংখ্যা 50 এবং 20 জনকে উদ্ধার করেছে জীবিত অবস্থায়, তবে এদের মধ্যেও অনেকের অবস্থা সংকটাপন্ন বলে উল্লেখ করছে NDTV। আর AP বলছে যে এখন পর্যন্ত নিহতের সংখ্যা 38 জন, তবে হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে একটি ধারণা দেওয়া হয়েছে AP-র সংবাদে। এবং নেপালের বিভিন্ন গণমাধ্যম আসলে এখন পর্যন্ত বিভিন্ন ধরনের তথ্য উল্লেখ করছে, তবে এতটুকু নিশ্চিত করে আমরা বলতে পারি যে বিমানে যাত্রী সংখ্যা ছিল 67 জন এবং
বিমানের পাইলট ছিলেন আবিদ হাসান এবং তার সহকারী এবং ক্রু সহ 71 জন আরোহী এই বিমানে ছিল। সেক্ষেত্রে এনডিটিভির তথ্য যদি আমরা আরেকবার বলতে চাই তাহলে এনডিটিভি উল্লেখ করেছে এখন পর্যন্ত নিহতের সংখ্যা 50 এবং 20 জনকে উদ্ধার করা হয়েছে জীবিত অবস্থায়। তাহলে 20-50-এ 70 এবং একজন এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। যদি এনডিটিভির তথ্য আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা এভাবেই পাই। আর এপি এখন পর্যন্ত 38 জনের নিহত হওয়ার কথা বলেছে। তবে বাংলাদেশের কতজন যাত্রী ছিল সেই বিষয়টি এখন পর্যন্ত বাংলাদেশের স্টেশন ম্যানেজার এবং বাংলাদেশের বিমান এবং পর্যটন প্রতিমন্ত্রী এবং ইউএস বাংলার পক্ষ থেকেও বিভিন্নভাবে যোগাযোগ করে আমরা জানার চেষ্টা করেছি যে বাংলাদেশের সুনির্দিষ্টভাবে কতজন যাত্রী এই এয়ারক্রাফ্টে ছিল কেউই সুনিশ্চিত করে বলতে পারেনি। তবে এরই মধ্যে এই বিমানের যাত্রী তালিকাটি আমাদের হাতে এসে পৌঁছেছে। আমরা যত তাড়াতাড়ি সম্ভব জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে যতটুকু জানতে পেরেছি দুজন সরকারি কর্মকর্তাও এই ফ্লাইটে ছিলেন। তাদের অবস্থা এখন আসলে কি পরিস্থিতিতে তারা আছেন সেই বিষয়টি আমরা নিশ্চিত করতে পারিনি। নুসরাত মাহবুব, ধন্যবাদ আপনাকে। দর্শক, ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তের বিষয়ে সবশেষ তথ্য বার্তা কক্ষ থেকে আমাদেরকে জানাচ্ছিলেন মাহবুব আলম।